ভাবটি কিরকম, ভক্তের মনোভাব কিরকম, সেটি তিনি নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন। যদিও তিনি স্বয়ং ভগবান, তিনি কি করেছেন, নিজেই একজন সর্বজ্ঞ হওয়া সত্ত্বেও তিনি জানতে চেয়েছেন রামানন্দ রায়ের কাছ থেকে, জিজ্ঞাসা করেছেন। ভক্ত সুলভ আচরণের মাধ্যমে যে কিরকম ভক্ত হবে সেটি মহাপুরুষ স্বয়ং নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন আমাদের, যা আসলে ভক্তি তত্ত্ব বিজ্ঞান লাভ করতে গেলে আমাদের কিরকম মানসিকতার প্রয়োজন হয় এবং সেটি আমাদের নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন। এই রামানন্দ রায় তিনি রাজা প্রতাপ রুদ্রের সেই দক্ষিণ ভারতের অঙ্গরাজ্যের তিনি গভর্নর ছিলেন। এই রামানন্দ রায় তিনি ভবানন্দ পুত্র ছিলেন এবং তেনার পাঁচজন পুত্র ছিল ভবানন্দের এবং রামানন্দ রায়ের আরো চারজন ভাই ভ্রাতা ছিলেন। তারা সকলেই উচ্চ পদস্থ রাজ কর্মকর্তা ছিলেন, বিশেষ করে প্রতাপ রুদ্রের অধীনস্থ। এভাবে সার্বভৌম ভট্টাচার্য সেই রামানন্দ রায়ের বিষয়ে জানতেন এবং সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে যখন শ্রীক্ষেত্রে অর্থাৎ পুরীতে মহাপ্রভুর বেদান্ত দর্শন সম্পর্কে আলোচনা হয়েছিল সাত দিন যাবত এবং সেখানে মহাপ্রভুর এই বেদান্ত দর্শন শোনাতে গিয়ে সার্বভৌম ভট্টাচার্য যখন বুঝতে পেরেছিলেন যে আসলে তেনার ভগ্নিপতি যে গোপীনাথ আচার্য যেটি প্রথমে বলেছিলেন যে চৈতন্য মহাপ্রভু তিনি সাধারণ মানুষ নন, তিনি ভগবানের অবতার, যদিও সার্বভৌম ভট্টাচার্য তিনি সেটি প্রথমে বিশ্বাস করেননি কিন্তু পরবর্তীতে তিনি সেটি বুঝতে পেরেছিলেন। যখন এই বেদান্ত দর্শন মহাপ্রভু শ্রবণ করছিলেন এবং সেই সার্বভৌম ভট্টাচার্যের ব্যাখ্যা যখন তিনি স্বীকার করেননি, বরং সার্বভৌম ভট্টাচার্যের যে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা ষোলোভাবে তিনি করেছিলেন আর সেই ষোলোভাবেই ব্যাখ্যা বাদ দিয়েও মহাপ্রভু 64 ভাবে করেছিলেন, তখনই সার্বভৌম ভট্টাচার্য বুঝতে পেরেছিলেন যে আসলে সাধারণ জীবের পক্ষে এটি সম্ভব নয় এভাবে ব্যাখ্যা প্রদান করা, এটা অতি পুরুষ সেই অপরিসীম অর্থাৎ ভগবানের ক্ষেত্রেই এটি সম্ভব। তাই তিনি চৈতন্য মহাপ্রভুর প্রতি আত্মসমর্পিত হয়েছিলেন এবং চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে সর্বভূজ মূর্তি দর্শন করেছিলেন এবং চৈতন্য মহাপ্রভু এই শ্রীক্ষেত্রে অবস্থানকালীন সময়ে তিনি দক্ষিণ ভারতে যাওয়ার সংকল্প করেছিলেন। এই চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা দেখে তখন সার্বভৌম ভট্টাচার্য তখন দক্ষিণ ভারতে যে মহাপ্রভু যাবেন যেন তিনি রায় রামানন্দের সঙ্গে সাক্ষাৎ করেন, কেননা তিনি কৃষ্ণ তত্ত্ব বিষয়ে তিনি অত্যন্ত পারঙ্গত এবং কৃষ্ণ রসতত্ত্ব পাত্র
রামানন্দ রায় তাহলে মহা এটি তিনি জীবনের পাথেয় হিসাবে গ্রহণ করেছেন, সেটি রামানন্দ রায়ের সঙ্গে যদি সাক্ষাৎ হয় তাহলে সেটি আরো সোনায় সোহাগা হবে, মধুরাম মধুরাম হবে। এভাবে মহাপ্রভুকে বলেছিলেন, তাই মহাপ্রভু রায় রামানন্দর সঙ্গে সাক্ষাৎ করার জন্য তিনি যদিও দক্ষিণ ভারতে বিভিন্ন স্থান পর্যটন করতে করতেই জিয়র নৃসিংহ ক্ষেত্রে তিনি গিয়ে উপনীত হয়েছিলেন এবং সেখান থেকে কয়েকদিন অবস্থান করার পরে তিনি গোদাবরী নদীর তীরে যাত্রা করেছিলেন, যা চৈতন্য চৈতামৃতের মধ্যলীলায় অষ্টম মধ্যলীলা অষ্টম অধ্যায়ে সুন্দরভাবে বর্ণনা করা আছে। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেটি বর্ণনা করছেন, যা আমরা একটু পাঠ করে শ্রবণ করব। জয়পতাকাশামিনীতি নামিনে নম আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকাথ ধামদায় নগর গ্রাম তারিণে নম ওম বিষ্ণু পদায় নমস্তে সরস্বতী দেবে গৌরবাণে প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পার্শ্বত দেশতারিণে বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরস্তস্যে নমঃ। পঞ্চ তত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তক্ষং নমামি ভক্তশক্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। জয়তাং সুরতৌ পঙ্গের মন্দের মতের গতি মৎস্য পদম ভুজৌ রাধা মদন মহনৌ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দৌ সদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরা ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। গ্রন্থকার শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভু বন্দনা করেছেন সঞ্চার্য রামাভিদ ভক্ত মেঘে সভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি গোরাব্দিরে তৈরমুনা বিতর্ণৈ তর্জস্তগোরত্নালয়তম প্রজাতি। অনুবাদ: সিদ্ধান্তরূপ অমৃত সমুদ্রের মতো শ্রী গৌরাঙ্গ রামানন্দ নামক ভক্ত মেঘে সভক্তি সিদ্ধান্তে অমৃত সঞ্চার করে, তার দ্বারা বিস্তীর্ণ সেই ভক্তি সিদ্ধান্ত কর্তৃক পুনরায় স্বয়ং ভক্তি তত্ত্বতা রূপ সমুদ্রতা লাভ করলেন। এখানে কি বলেন, বর্ণনা করছেন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি সমস্ত অমৃত সমুদ্রের মতো গৌরাঙ্গ মহাপ্রভু রামানন্দ নামক ভক্ত মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে, সভক্তি সিদ্ধান্তের অমৃত সঞ্চার করেছেন। মেঘে যেমন
ফল সঞ্চারিত হয়, মেঘে পরিণত হন। তেমনি রামানন্দ রায়ও সেই ভক্তিতত্ত্ব বিজ্ঞানের অমৃত সমুদ্রের সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সমুদ্রের সঙ্গে তুলনা করছেন। তারই থেকে গেছেন বিস্তীর্ণ সেই ভক্তি সিদ্ধান্ত কর্তৃক পুনরায় স্বয়ং ভক্তিতত্ত্বজ্ঞতা রূপ সমুদ্রতা লাভ করলেন। রামানন্দ রায় কে সঞ্চার করে আবার রামানন্দের কাছ থেকে তিনি সেই ভক্তিতত্ত্ব লাভ করলেন। যেমন সমুদ্র থেকে মেঘের উৎপত্তি হয় বাড়ির আকর্ষণে, এবং মেঘ সেই বাড়ি বর্ষণ করার ফলে সেই বাড়ি অর্থাৎ জল আবার সমুদ্রে গিয়ে পতিত হয়, সেভাবেই মহাপ্রভুর বিশেষ কৃপায় রামানন্দ রায় এই ভক্তি তত্ত্বের সুসিদ্ধান্ত তিনি প্রদান করেছেন। আর সেই মহাপ্রভু একজন আদর্শ ভক্তের ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি তা সুন্দর প্রশ্নের মাধ্যমে তিনি সেটি আস্বাদন করেছেন। কি করে উন্নত থেকে উন্নততর রস আস্বাদন করা যায়, এবং সেই বৈষ্ণবের সঙ্গে কি করে পরস্পর পরস্পরের মতো কথোপকথন করা যায়, সেই এখানে শিক্ষা দেওয়া হয়েছে। যেটি সাধনা করেও করা যায় না সাধ্য বস্তু, সেই সাধ্য বস্তু নির্ণয় এখানে দেখানো হয়েছে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রীমন নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয় করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি করেছেন, চৈতন্য চৈতামৃত শুরু করেছেন। পূর্ব রীতে প্রভু আগে গমন করিলা, জিয়র নৃসিংহ ক্ষেত্রে কতদিন গেলাম। পূর্বে চৈতন্য মহাপ্রভু যে জিয়র নিঃসঙ্গে ক্ষেত্রে তিনি কিছুদিন অবস্থান করছিলেন, শ্রী নৃসিংহ দেখিয়া করল দণ্ডবত প্রণতি, প্রেমাবেশে করল বহু নিত্য গীত স্তুতি। তো সেই জিয়র নিঃসঙ্গ কে দর্শন করেই তিনি অনেক নিত্য কীর্তন করলেন। এভাবে সেখানে কিছুদিন অবস্থান করলেন। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় জয় শ্রী নৃসিংহ, প্রহ্লাদ দেশ জয়, পদ্মমুখ পদ্মভৃঙ্গ। এভাবে স্তুতি করছেন। উগ্রং পগ্রো এবয়ম সভক্তনাম নিকেশরী, কেশরী বসপতনাম অনুগ্রহ বিক্রম। অনুবাদ: কেশরী যেমন উগ্র বিক্রম হওয়া সত্ত্বেও স্বীয় সন্তানদের প্রতি শান্ত এবং কোমল নৃসিংহদেবেরও তেমনি হিরণ্যকশিপু প্রভৃতি পশুদের প্রতি উগ্র হলেও প্রহ্লাদ আদি ভক্তদের প্রতি অনুগ্রহ স্নেহপূর্ণ। এটি ভাগবতমের সপ্তম স্কন্ধের নবম অধ্যায়ের প্রথম শ্লোক, এটি সেখানে বর্ণনা করা হয়েছে। ভগবানের তিনি যদিও বিদ্বেষীদের প্রতি তিনি উগ্র, কিন্তু ভক্তদের প্রতি তিনি স্নেহপূর্ণ শান্ত। আর কৃষ্ণ বিদ্বেষীদের প্রতি, ভক্ত বিদ্বেষীদের প্রতি তিনি উগ্র। এই মতো নানা শ্লোক পড়িয়ে স্তুতি করল, নৃসিংহ সেবক মালা প্রসাদ আনি দিল। এভাবে চৈতন্য মহাপ্রভু অনেক স্তবে স্তুতি করলেন, আর আগন্তক
এরকম নৃসিংহ ভক্ত সেই সন্ন্যাসী দর্শন করে সেই সেবক নৃসিংহদেবের সেবক তিনি প্রসাদী মালা নিয়ে এসে মহাপ্রভুর গলায় দিলেন। পূর্ববত কোন বিপ্রে করল নিমন্ত্রণ, সেই রাত্রে তাহার হরিলাগমন। আর এভাবে আগন্তক মহাপ্রভুকে দর্শন করে সেখানে উপস্থিত একজন ব্রাহ্মণ মহাপ্রভুকে তার গৃহে নিমন্ত্রণ করলেন এবং মহাপ্রভু তার গৃহে তিনি ভিক্ষা করলেন। প্রভাতে উঠিয়া প্রভু চলিলা প্রেমাবেশে, দিক বিদিক নাহি জ্ঞান রাত্রি দিবসে। এভাবে সেই বিপ্রর গৃহে তিনি রাত্রি যাপন করে অর্কিত সেরে তিনি ছুটে চললেন এবং দিক বিদিক তার জ্ঞান নেই, হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে তিনি ছুটছেন। পূর্ববত বৈষ্ণব করে সর্বলোক গণে, গোদাবরী তীরে প্রভু আইলা কতদিনে। এভাবে তিনি সবাইকে কৃষ্ণ নামে মাতোয়ারা করে তিনি কতদিন পরে গোদাবরীর তীরে এসে উপস্থিত হলেন। গোদাবরী দেখি হইল যমুনা শরণ, তীরে বর্ণ দেখি স্মৃতি হইল বৃন্দাবন। এই গোদাবরী নদীকে দর্শন করেই তেনার যমুনা শরণ হলো এবং তীরের বর্ণনা দেখেই তেনার বৃন্দাবনের শরণ হলো। এই বনে কতক্ষণ করি নিত্য গান, গোদাবরী পাইয়া তাহা করল স্নান। এখানে এই বন দর্শন করে সেখানে অনেক নিত্য কীর্তন করলেন এবং গোদাবরী নদী নদী পার হয়ে তিনি সেখানে স্নান করলেন মহাপ্রভু। ঘাট সারি কত দূরে জল সন্নিধানে, বসি প্রভু করে কৃষ্ণ নাম সংকীর্তনে। সচরাচর যে ঘাটে লোক পারাপার হয় স্নান করে সেই ঘাট সেরেই মহাপ্রভু একটি নির্জন, অর্থাৎ যেখানে নির্জন বলতে এখানে যেখানে লোক কোলাহল নেই সেখানে তিনি বসে কৃষ্ণ নাম সংকীর্তন করছিলেন। হেনকালে দোলায় চড়ি রামানন্দ রায়, স্নান করি বারে আইলা বাজনা বাজায়। হেনকালে কি করলেন রামানন্দ রায়, দোলনায় চৌদুলায় চড়ে অর্থাৎ পালকিতে চলে চড়ে তিনি বাজেই বাজনা সহকারে পুরোহিতগণ সহকারে তিনি স্নান করতে আসলেন। তার সঙ্গে বহু আইলা বৈদিক ব্রাহ্মণ, বিধিমতে করল তেহ স্নানাদি তর্পণ। এভাবে তার সঙ্গে শুধু বাজি বাজনায় নয়, যেহেতু তিনি ছিলেন একজন অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজা, তাই তিনি অনেক আমাত্যাবর্গ এবং বাজি বাজনা এবং বৈদিক পুরোহিত নিয়ে তিনি এসেছেন এবং বৈদিক স্বস্তিবাচন মঙ্গলাচরণ আদি করার মাধ্যমে তিনি সেই পবিত্র গোদাবরী নদীর স্নান করলেন। প্রভু তারে দেখি জানিল এই রাম রায়, তাহারে মিলিতে প্রভু মন উঠি ধায়। তা তিনি দূর থেকে দর্শন করে তিনি অনুমানে বুঝতে পেরেছেন যে ইনিই হচ্ছেন রামানন্দ রায়, যার কথা সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন ইনিই হবেন। তাই তেনাকে সঙ্গে মিলিত হওয়ার জন্য মহাপ্রভু ইচ্ছা পোষণ করলেন। তথাপি ধৈর্য ধরি প্রভু রহিলা বসিয়া, রামানন্দ আইলা অপূর্ব সন্ন্যাসিয়া। যেখানে রামানন্দ রায় স্নান করছেন তার অনতি দূরেই মহাপ্রভু বসে তিনি কৃষ্ণ নাম গুণকীর্তন করছিলেন। এই সন্ন্যাসী অপূর্ব দিব্য জ্যোতি সম্পন্ন সন্ন্যাসী দর্শন করে রামানন্দ রায় নিজেই আমাত্যবর্গ পরিত্যাগ করে স্নানন্তে তিনি
সন্ন্যাসী দর্শনের জন্য আগুশারি আসলেন। সূর্য শত সমকান্তি অরুণ বসন, সুবলিত প্রকান্ত দেহ কমল লোচন। তা তিনি কি দেখছেন? যে সুকান্তি, সূর্যের মতো অপূর্ব জ্যোতির্ময় সেই তার অরুণ বসন, তার সুবলিত অজানুলম্বিত দেহ, বাহু, সেটি দর্শন করতে পারলেন। দেখিয়া তাহার মনে হইল চমৎকার, আসিয়া করিল দণ্ডবত নমস্কার। এবং তা দেখে তিনি অভিভূত হয়ে গেছেন রামানন্দ রায়, এবং তিনি তৎক্ষণাৎ দণ্ডবত নমস্কার আত্মসমর্পণ করলেন সেখানে। উঠি প্রভু কহে উঠো, কহ কৃষ্ণ কৃষ্ণ তারে আলিঙ্গিতে প্রভু তৃষ্ণ। যখন রামানন্দ রায় তিনি দণ্ডবত প্রণতি নিবেদন করলেন, তৎক্ষণাৎ মহাপ্রভু তাকে দুহাত পাশুরিয়া প্রসারিত করে তাকে আলিঙ্গন করলেন, যে বলো কৃষ্ণ কৃষ্ণ। তথাপি পুছিল তুমি রায় রামানন্দ, তেহ কয়ে সেই হও দাসুদ্র মন্দ। তখন মহাপ্রভু জিজ্ঞেস করলেন, নিশ্চয়ই আপনি রায় রামানন্দ? রায় রামানন্দ বিনীত ভাবে বললেন যে সেই হও দাসুদ্র মন্দ। আপনি যা অনুমান করেছেন তাই সত্য, কিন্তু আমি একজন শূদ্র অধম। তবে তারে কল্য প্রভু দৃঢ় আলিঙ্গন, প্রেমাবেশে প্রভু ভৃত্য দোহে অচেতন। এই শোনা মাত্রই পরস্পর পরস্পরের দৃঢ় আলিঙ্গন, বহুক্ষণ যাবত সেই মূর্ছিত হয়ে পড়লেন। স্বাভাবিক প্রেম দোহার উদয় করিলা, দোহা আলিঙ্গিয়া দোহে ভূমিতে পড়িলা। এভাবে দোহার প্রেম প্রকাশিত হলো এবং দুজনেই তখন ভূমিতে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। স্তম্ভ সেদে অশ্রুকম্প পুলক বৈবর্ণ, দোহার মুখেতে শুনে গদ গদ কৃষ্ণ বর্ণ। কৃষ্ণ হরে কৃষ্ণ সুধি ভক্ত সজ্জন, আমার মনে হচ্ছে মহারাজ ডিসকানেক্ট হয়ে গিয়েছেন। মহারাজ আসলে মহারাজ তারাগঞ্জ থেকে, এর আগেও মহারাজ আমি দেখেছি তার নেটওয়ার্কটা অনেক দুর্বল। মহারাজ অনেক সুন্দর করে গদাবরী লীলা মহারাজ পরিবেশন করছিলেন রামানন্দ সাহের সাথে, অনেক সুন্দর চৈতন্য চরিতামৃত থেকে পাঠ করছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা মহারাজ আবার প্রবেশ করছেন মনে হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুধী ভক্ত সজ্জন, আসলে শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে
হরিকথা শ্রবণ করা। শুদ্ধ ভক্ত হচ্ছে ব্যক্তি ভাগবত। ব্যক্তি ভাগবতের মাধ্যমে গ্রন্থ ভাগবতের শ্রবণ করতে হয়। আমরা আজকের এই সন্ধ্যায় অনেক সুন্দর একটা পরিবেশনা ভক্ত সঙ্গের আয়োজনে হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য মহারাজ আমাদের কাছ থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছেন। মহারাজ যেটুকু বলেছিলেন যে চৈতন্য মহাপ্রভুর সাথে, সর্বভট্টাচার্য চৈতন্য মহাপ্রভুর সাথে বেদান্ত সূত্রের সে ব্যাখ্যা শ্রবণ করে চৈতন্য মহাপ্রভুকে ভগবান রূপে স্বীকার করেছেন। আর এই সর্বভট্টাচার্যই চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যাচ্ছিলেন, তখন সর্বভট্টাচার্য বলছে যে ভক্তি রসিক পাত্র হচ্ছে রামানন্দ, আপনি অবশ্যই তার সাথে সাক্ষাৎ করবেন। মহারাজ চলে এসেছেন মনে হয়। ভক্তি প্রিয় হরে কৃষ্ণ। হ্যাঁ এই তো সন্না, দুঃখিত আমাদের নেট একটু ডিস্টার্ব ছিল। এই তো সন্ন্যাসীর তেজ দেখিয়া ব্রহ্ম সম শূদ্রে আলিঙ্গিয়া কেনে করেন ক্রন্দন। এভাবে রামানন্দ রায় এবং মহাপ্রভু পরস্পর আলিঙ্গন আবদ্ধ হয়ে যখন মূর্ছিত গেলেন, এই দৃশ্য দেখে উপস্থিত যারা ব্রাহ্মণগণ ছিলেন, রামানন্দ রায়ের সঙ্গে এসেছেন, সেই স্বস্তি বাচন মঙ্গলাচরণ আদি করেছিলেন, তারা অভিভূত হয়ে গেছেন। যারই একজন শূদ্র রাজা, তার সঙ্গে একজন সন্ন্যাসী বৈদিক ব্রাহ্মণ সন্ন্যাসী, তিনি এরকম আচরণ করছেন এবং উভয় ক্রন্দন করছেন, তাই দেখে তারা অভিভূত হয়ে গেছেন। এই মহারাজ মহাপণ্ডিত গম্ভীর সন্ন্যাসীর স্পর্শে মর্ত হইলা অস্থির। যদিও রাজা ছিলেন খুবই গম্ভীর, গম্ভীর এবং তিনি তা সত্ত্বেও সন্ন্যাসীর স্পর্শে তিনি অস্থির হয়ে পড়লেন। কি করবেন না করবেন, কি বলছেন, মানে উম্মাদের মতো পাগল প্রায় হয়ে গেলেন। এই মত বিপ্রগণ ভাবে মনে মন বিজাতীয় লোক দেখি প্রভু করল সম্বরণ। এভাবে বিপ্রগণ যখন তারা এরকম ভাবতে শুরু করেছে, তাই যেহেতু বিজাতীয় বলতে এখানে যেহেতু তারা ভক্ত নয়, তাই তাদেরকে বিজাতীয় বলা হয়েছে। তাই মহাপ্রভু কি করলেন, তার ভাব সম্বরণ করলেন। যে অষ্টসাত্বিক বিকার সেটি তিনি স্বাভাবিক ব্যবস্থায় ফিরে আসলেন। সুস্থ হইয়া দহে সেই স্থানেতে বসিলা, তবে হাসি মহাপ্রভু কহিতে লাগিলা। তখন তেনারা দুজনেই স্বাভাবিক অবস্থায় ফিরে এসে পরস্পর পরস্পরের মধ্যে কথোপকথন করতে লাগলেন। সার্বভৌম ভট্টাচার্য কহিল তোমার গুণে তোমারে মিলিতে মোরে করিল যতনে। সার্বভৌম ভট্টাচার্যের কাছে আমি শুনেছি তোমার গুণ মহিমা, তাই তিনিই বলেছিলেন যে তোমার সঙ্গে যেন আমি মিলিত হই। তাই তোমা মিলিবারে মোরে এথায় আগমন, ভালো হইল অনায়াসে পাইলু দর্শন। তাই আমি কি করেছি, তোমার সঙ্গে মিলিত হওয়ার জন্যই আমি এখানে আগমন করেছি, কিন্তু ভাগ্যিস তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেল, একটি অপূর্ব সংযোগ। রায় কয়ে সার্বভৌম করে ভৃত্য জ্ঞান, পরক্ষেও মোরে হিতে হয় সাবধান। এবং রায় রামানন্দ তার প্রত্যুত্তরে দৈনক্তি সহকারে বলছেন যে সার্বভৌম যে আমাকে ভিত্ত জ্ঞান করেন, তাই তিনি সবসময় আমার মঙ্গল কামনা করেন, হিত কামনা করেন। তার কৃপায় পাইল তোমার দর্শন, আজি সফল হইল মোর মনুষ্য জনম। তার কৃপায় আমি তোমার দর্শন পেলাম, আর আজকেই আমার জন্ম সফল। এভাবে
রামানন্দ রায় প্রত্যুত্তর দান করছেন, সার্বভৌমে তোমার কৃপা তার এই চিহ্ন অস্পৃশ্য স্পর্শিলে হইয়া তার প্রেমাধীন। যে সার্বভৌমের কৃপা তার এই চিহ্ন, অস্পৃশ্য স্পর্শিলে তার প্রেমাধীন আয়োজন। কাহা তুমি সাক্ষাৎ ঈশ্বর নারায়ণ, কাহা মই রাজবেশী বিষয় শূদ্রাধম। আপনি কাহা ঈশ্বর উত্তম, আর আমি কাহা শূদ্রাধম রাজা শূদ্রাধম বিষয়ী নিজেকে ভাবছেন রায় রামানন্দ। কিরকম ভক্তিভাব হলে নিজেকে এরকম দৈনক্তি করতে পারে। মোরে স্পর্শে না করিলে ঘৃণা বেদ ভয়, মোর দর্শন তোমা বেদে নিষেধ হয়। যে বেদে শূদ্রকে দর্শন স্পর্শ করতে নিষেধ করা হয়েছে, অথচ আপনি সেই নিষেধ লঙ্ঘন করে বেদ বিরুদ্ধ আচরণ করতে ভয় পেলেন না এবং আমাকে স্পর্শ করতে ঘৃণা বোধ করলেন না। এভাবে রামানন্দ রায় নিজেকে খুব দৈন্যতি সহকারে মহাপ্রভুর কাছে দৈন্যতা প্রকাশ করছেন। তোমার কৃপায় তোমায় করায় নিন্দ কর্ম, সাক্ষাৎ ঈশ্বর তুমি কে জানে তোমার মর্ম। যা আপনি সাক্ষাৎ ভগবান, তাই আপনার মর্ম কেউই বুঝতে পারে না। আপনার কৃপার প্রভাবে আপনি আমাকে স্পর্শ করেছেন, যদিও বেদে এই ধরনের কার্য অনুমোদিত হয়নি। কেননা রামানন্দ রায় ছিলেন কায়স্থ পরিবার ভুক্ত, কায়স্থদেরকে সচরাচর শূদ্র বলা হয়ে থাকে। এই তথাকথিত ব্রাহ্মণবাদ প্রথা অনুযায়ী, তথাকথিত সে সময় কৌলিন্যবাদের প্রথা কশাঘাতে হিন্দু সমাজের সেই বিভিন্ন জাতিভেদ প্রথায় জর্জরিত হয়, বিভিন্ন দিকে ধাবিত হতে শুরু করেছিল, বিভিন্ন বৈদেশিক সম্প্রদায় ভুক্ত হয়েছিল, মানুষেরা হিন্দু ধর্ম থেকে। এই জন্য সেই সময় এর থেকে উত্তরণের জন্যই মহাপ্রভু কি করছিলেন, তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি এই বিতরণ করছিলেন। আমার নিস্তারিতে তোমার ইহা আগমন, পরম দয়ালু তুমি পতিত পাবন। এভাবে পরস্পর পরস্পরের মধ্যে যে আমাকে নিস্তার করার জন্যই আপনি এসেছেন, যে আপনি পতিত পাবন, রামানন্দ রায় মহাপ্রভুর প্রতি বলছেন। মহান্ত স্বভাব এই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু জান তার ঘর। যে মহান্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য না থাকলেও তিনি অন্যের ঘরে যান শুধু কি জীব উদ্ধারের জন্য। এটি হচ্ছে মহান্তের স্বভাব। মহৎ বিচলম নৃণাম গৃণীণাম দীন চেতস্যাম, নিশ্চয়সায় ভগবত নান্যথা কল্পতে কর্ষিত। হে প্রভু, হীনচেতনা সম্পন্ন গৃহী লোকদের নিত্য মঙ্গল সাধনের জন্য মহৎ ব্যক্তিরা তাদের গৃহে গিয়ে থাকেন, অন্য কোনো কারণে তারা গমন করেন না। এটি ভাগবতমে দশম স্কন্ধের অষ্টম অধ্যায়ের চতুর্থ শ্লোকে মহর্ষি গর্গের প্রতি নন্দ মহারাজের উক্তি। যে মহাত্মারা
গৃহী লোকদের নিত্য মঙ্গল সাধনের জন্যই মহৎ ব্যক্তিরা তাদের গৃহে গিয়ে থাকেন, অন্য কোনো কারণে তারা গমন করেন না। আমার সঙ্গে ব্রাহ্মণ আদি সহস্রেক জন তোমার দর্শনে সবার দ্রবীভূত মন। আমার সঙ্গে সহস্রেক ব্রাহ্মণ আমাত্যবর্গ রয়েছে, সবার অঙ্গ পুলকিত অশ্রু নয়নে। এই কৃষ্ণ কৃষ্ণ শব্দ শুনে সকলেই অশ্রুপূর্ণ নয়নে তারা মহাপ্রভুকে দর্শন করছেন। আকৃত প্রকৃত তোমার ঈশ্বর লক্ষণ, জীবে না সম্ভবে এই অপ্রাকৃত গুণ। এবং রায় রামানন্দ তিনি দর্শন করেই মহাপ্রভুকে, তিনি ঈশ্বরের যে বৈশিষ্ট্য বা গুণাবলী সেটি তিনি অনুভব করতে পেরেছিলেন। প্রভু কয়ে তুমি মহাভাগবত উত্তম, তোমার দর্শনে সবার দ্রব্য হইল মন। এবং তার প্রত্যুত্তরে মহাপ্রভু রায় রামানন্দের তিনি প্রশংসা করছেন, তুমি মহাভাগবত, তাই তোমার সান্নিধ্য আসার ফলে সকলেরই মন দ্রবীভূত হয়ে গেছে। অন্যের কি কথায় আমি মায়াবাদী সন্ন্যাসী, আমিও তোমার স্পর্শে কৃষ্ণ প্রেমে ভাসি। অন্যের কি কথা, মহাপ্রভু নিজে বলছেন না যে আমি মায়াবাদী সন্ন্যাসী, হওয়া সত্ত্বেও তোমার সান্নিধ্য আসার ফলেই আমি কৃষ্ণ প্রেমে ভাসতে শুরু করেছি। এখন এই হচ্ছে ভক্তদের পরস্পর পরস্পরের কথোপকথন আদান প্রদান, কে কতটা দৈনক্তি সহকারে অকৃত্রিম এবং এই দৈনক্তি সহকারে পরস্পর পরস্পরকে সম্ভাষণ এবং বাক্য তারা সম্ভাষণ করতে পারে। এই জানি কঠিন মোর হৃদয় শুধিতে, সার্বভৌম কহিলেন তোমার মিলিতে। আমার হৃদয় কঠিন, মহাপ্রভু নিজেই বলছেন, তাই সার্বভৌম ভট্টাচার্য কৃপা করে তোমার সঙ্গে মিলিত হয়ে আমার কঠিন হৃদয়কে দ্রবীভূত করার জন্য পরামর্শ দিয়েছিলেন। এই মতো দুহে স্তুতি করে দুহার গুণ, দুহে দুয়ার দর্শনে আনন্দিত মন। এবে পরস্পর পরস্পরের মধ্যে করলেন কথোপকথন চলছে। হীন কালে বৈদিক একে বৈষ্ণব ব্রাহ্মণ, দণ্ডবত করি করল প্রভুরে নিমন্ত্রণ। এবং তৎক্ষণাৎ একজন ব্রাহ্মণ বৈষ্ণব করলেন, মহাপ্রভুকে দর্শন করে দণ্ডবত দিয়ে তিনি তেনার গৃহে নিমন্ত্রণ করলেন। নিমন্ত্রণ মানিল তারে বৈষ্ণব জানিয়া, রামানন্দে কহে প্রভু ঈশ্বত হাসিয়া। মহাপ্রভু তখন সেই বৈষ্ণবের গৃহে নিমন্ত্রণ স্বীকার করলেন। তোমার মুখে কৃষ্ণ কথা শুনিতে হয় মন, পুনরপি পাই যেন তোমার দর্শন। তোমার কাছ থেকে আমি কৃষ্ণ কথা শুনতে চাই, পুনরায় যেন তোমার সঙ্গে মিলিত হতে পারি। রায় কয়ে আইলা যদি পামর শুধিতে, দর্শন মাত্রে শুদ্ধ নহে মোর দুষ্ট চিত্তে। দিন পাঁচ সাত রহি করহ মার্জন, তবে শুদ্ধ হয় মোর এই দুষ্ট মন। যেহেতু আপনি এসেছেন, আপনি পাঁচ সাত দিন থাকুন, থেকে আমার মতো পাপিষ্ঠর মন দ্রবীভূত করুন, শুদ্ধ করুন। আপনি সঙ্গদান করে কৃষ্ণ কথা বলে পরস্পর পরস্পরকে কিভাবে সম্ভাষণ করছেন। যদ্যপি বিচ্ছেদ দোহার সহন না যায়, তথাপি দণ্ডবত করি চলিলা রাম রায়। প্রভু যাই সেই বিপ্র ঘরে ভিক্ষা করল, দুইজনারও উৎকণ্ঠায় আসি সন্ধ্যা হইল। এভাবে দুজন দুদিকে চলে গেলেন। মহাপ্রভু চলে গেলেন বিপ্র ঘরে, সেখানে তিনি ভোজন
আদি সমাপন করলেন, আর রায় রামানন্দ তার নিজ প্রাসাদে ফিরে গেলেন। কিন্তু তারা উৎকণ্ঠায় কখন মিলিত হতে পারবেন সেটি তেনাদের মধ্যে উৎকণ্ঠা। প্রভু স্নান কৃত করে আছেন বসিয়া, একে ভৃত্য সঙ্গে রায় মিলিলা আসিয়া। এভাবে মহাপ্রভু সন্ধ্যাকালীন স্নান করে তিনি সেখানে বসে রইলেন। আর অন্যদিকে রামানন্দ রায় একজন ভৃত্য সঙ্গে নিয়ে তিনি সেখানে এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। নমস্কার করল রায় প্রভু করল আলিঙ্গনে, দুইজনে কৃষ্ণ কথা কয়ে রহস্থানে। এবং রামানন্দ রায় এসে মহাপ্রভুকে দণ্ডবত নমস্কার দিয়ে, এবং মহাপ্রভু তৎক্ষণাৎ রায় রামানন্দকে আলিঙ্গন করে উভয়ে তখন উপবেশন করে। প্রভু কয়ে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কয়ে সধর্মা চরণে কে বিষ্ণু ভক্তি হয়। তখন মহাপ্রভু এবং রায় রামানন্দ উপবেশন করে গোদাবরীত্রে, তখন সাধ্য সাধন তত্ত্ব বিষয়ে আলোচনা করছিলেন। মহাপ্রভু সাধ্যের নির্ণয়ের কথা বলছেন, আর রায় রামানন্দ কি বলছেন, সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। বর্ণাশ্রম চরতা পুরুষেন পরপুমান, বিষ্ণু আরাধ্যতে পন্থা নান্নত্ব কারণম। ভাগবতমের শ্লোক তিনি উদ্ধৃতি দিয়েছেন এবং বিষ্ণু পুরাণ থেকে তিনি উদ্ধৃতি দিয়েছেন। পরমেশ্বর ভগবান বিষ্ণু ও বর্ণ ধর্ম ও আশ্রম ধর্মের আচারযুক্ত পুরুষদের দ্বারা আরাধিত হন। বর্ণাশ্রম আচার ব্যতীত তাকে পরিতুষ্ট করার অন্য কোনো উপায় নেই, যেটা ভাগবতেও সমর্থক শ্লোক বলছেন যে অথ পুম্বি দ্বিজ শ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগশ সনুষ্ঠিত ধর্মস্ব সংসিদ্ধি হরে তুষণম। হে দ্বিজশ্রেষ্ঠ, বর্ণাশ্রম বিভাগ অনুসারে সধর্ম আচরণ করার মাধ্যমে ভগবান শ্রীহরি সন্তুষ্টি বিধান করাই জীবনের পরম সিদ্ধি। ভাগবতেও বর্ণনা আছে, বিষ্ণু পুরাণেও বর্ণনা আছে। এই শ্লোকটি রায় রামানন্দ বলেছিলেন। প্রভু কয়ে এহ বাহ্য আগে কহ, আর রায় কহে কৃষ্ণে কর্মাপন সাধ্য সার। যখন মহাপ্রভু কি করলেন, এটিকে বাহ্য বললেন, এটি হচ্ছে গৌণ, তুমি এর পরে কি আছে তাই বলো। তখন তিনি কি বললেন, কৃষ্ণে কর্মার্পণ, যদি ভগবদ গীতায় বর্ণনা আছে, যৎকরসি যৎস্নাসি যৎসূচি দদাসি যৎ যত তপস্যাসি কন্তেয় তৎকুরুষ মদার্পণম। হে কন্তেয়, তুমি যা কিছু খাও, যজ্ঞে যা কিছু অর্পণ করো, যা কিছু দান করো এবং যে তপস্যাই করো, সে সমস্তই আমাকে অর্পণ করো। সমস্ত কর্মের ফল সমর্পণ। প্রভু কয়ে এহ বাহ্য আগে কহ, আর রায় কহে সধর্ম ত্যাগ এই সাধ্য সার। এই কথা শুনে মহাপ্রভু বলেন, এহ বাহ্য এহ গৌণ, এর পরে কি আছে তাই বলো। রায় রামানন্দ বললেন, সধর্ম ত্যাগ আছে সাধ্য সার। তারপরে মহাপ্রভু কি বললেন, এই শ্লোকে আজ্ঞায় রকম গুণান দোষান মায়াদিষ্টান পিশকান ধর্মান সংত্যজ্য যা সর্বান মাম ভজে সত্তমম। ধর্মশাস্ত্রে আদি আমি যা ধর্ম বলে আদেশ করেছি, তার দোষ গুণ বিচার পূর্বক সেই সমস্ত ধর্ম প্রবৃত্তি ত্যাগ করে, যিনি আমাকে ভজন করেন তিনি সর্বশ্রেষ্ঠ সাধু। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অং তং সর্বপাপেভ্য মোক্ষাস্যামিমাশুচ। সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাগত হও, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব।
তুমি সেজন্য শোক করো না। প্রভু কয়ে ইহ বাজ্য আগে কহ আর, রায় কয়ে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। যখন এভাবে সর্বধর্ম পরিত্যাগ করার কথা বললেন সধর্ম, এবং মহাপ্রভু বলেন যে হো বাজ্য আগে কহ আর, তখন রায় রামানন্দ বললেন যে জ্ঞান মিশ্রা ভক্তি আছে সাধ্য সার। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন সচ্যুতি ন কাঙ্ক্ষতি, সম সর্বেশ ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। অর্থাৎ জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। প্রভু কয়ে ইহ বাজ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান শূন্যা ভক্তি সাধ্য সার। এভাবে রায় তখন বললেন যে জ্ঞান শূন্যা ভক্তি সাধ্য সার। জ্ঞানে প্রাসদুপাস্য নমস্ত এবং জীবন্তে সম্মুখ রিয়াতম ভব দিয়ত বার্তাম স্থানে স্থিতা শ্রুতি গতাম তনু বাংভি যে প্রায়শি জিত জিত স্ত্রী লোকাম। ব্রহ্মা বললেন হে ভগবান, নির্ভেদ ব্রহ্ম চিন্তারূপ জ্ঞান চেষ্টাকে সম্পূর্ণরূপে দূর করে যে ভক্তরা সাধু মুখ বিগলিত আপনার কথা শ্রবণ করেন এবং কায় মনোবাক্যে সাধুপথে স্থিত হয়ে জীবনযাত্রা নির্বাহ করেন, এই তিলকের মধ্যে আপনি দুর্লভ হয়ও তাদের কাছে সুলভ হয়ে পড়েন। প্রভু কয়ে ইহ হয় আগে কহ আর, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। এভাবে মহাপ্রভু বললেন, এটি স্বীকার করলেন যে হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু এরপরে আর কি আছে তাই বলুন। তখন রায় রামানন্দ বললেন নানাপচার কৃত পুনর্জন্মান্ধতা প্রেম নৈব ভক্ত হৃদয়াম সুখ বিদ্রুতম সাত যাবৎ ক্ষুদস্তি জটরে জটনাপি পাশায়া তাবৎ সুখায় ভবনু ভক্ষ পে। জটরে যতক্ষণ পর্যন্ত তীব্র ক্ষুধা পিপাসা থাকে ততক্ষণ ভক্ষ পেয় বস্তু সকল সুখদায়ক হয়, তেমনি আত্মবন্ধু ভগবানের নানা উপাচারে পূজা হলেও তা প্রেমযুক্ত হলেই ভক্তদের হৃদয় আনন্দে দ্রবীভূত হয়। কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়তাম যদি কুতপি লভ্যতে তত্র লৌলম অপি মূল্যমেকম জন্ম কুটি সুকৃতি নই লভ্যতে। কুটি কুটি জন্ম জন্মান্তরে সুকৃতি দ্বারাও যা পাওয়া যায় না, অথচ লোভরূপ একটি মূল্য দিয়ে যা পাওয়া যায় সেই কৃষ্ণ ভক্তি রস ভাবি তামতি যেখানেই পাও অবিলম্বে তা ক্রয় করে লও। প্রভু কয়ে ইহ হয় আগে কহ আর, রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। তখন মহাপ্রভু বলেন যে হ্যাঁ এটা ঠিক, কিন্তু এর পরে কি বলুন। তখন রায় রামানন্দ বললেন যে দাস্য প্রেম এটি সাধ্য সার। জন্নাম শ্রুত শ্রুতি মাত্রেন পুমান ভবতে নির্মল তস্য তিত্ত পদ কিংবা দাস নামার শিষ্যতই। যার নাম শ্রবণ করা মাত্রই নির্মল হওয়া যায় সেই তিত্ত পদ ভগবানের, যারা দাস তাদের কি আর অপ্রাপ্য থাকে। প্রভু কয়ে ইহ হয় কিছু আগে আর, রায় কহে সক্য প্রেম সর্বসাধ্য সার। এরপরে যে হয় কিন্তু এরপরে আর কি আছে তাই বলুন। কিন্তু মহাপ্রভুর কাছে তখন রায় রামানন্দ বললেন যে সক্য প্রেম সাধ্য সার। প্রভু কহে হো উত্তম আগে কহ আর,
राय कहे बात्सल्य प्रेम सर्वसाध्य सार। महापुरुष সেটাকে স্বীকার করলেন যে উত্তম, এর আগে আর কি আছে বলো। তখন রায় রামানন্দ বললেন বাৎসল্য প্রেম সাধ্য সার বস্তু। প্রভু কহ উত্তম আগে কহ আর, রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। তারপরে যখন মহাপ্রভুর কাছে যে উত্তম, কিন্তু কি বললেন যে কান্তা প্রেম সর্বসাধ্য সার, তখন এই মহাপ্রভু বলছেন কৃষ্ণ প্রাপ্তির উপায়ে বহু বিধ হয়, কৃষ্ণ প্রাপ্তি তারতম্য বহুত আচয়, কিন্তু যার যেই রস সেই সর্বোত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম। এভাবে কৃষ্ণ ভক্তির স্তর রয়েছে অপ্রাকৃত স্তরে, বিশেষ করে রসের ক্ষেত্রে তারতম রয়েছে, কিন্তু তটস্থা বিচার করলে তার তারতম রয়েছে, কিন্তু প্রতিটাই অপ্রাকৃত। যেমন শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর, কিন্তু যার যেটি ভাব যে রসের পাত্র তারা তাদের কাছে সেটি প্রাধান্য পেয়েছে, সেই বিষয়টি এখানে বলা হয়েছে। পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়, দুই তিন গণনে পঞ্চ পর্যন্ত বাড়য়, গুণাধিক্য সদাধিক্য বারে প্রতি রসে, শান্ত দাস্য সক্ষ বাৎসল্যের গুণ মধুরতে বৈশে, আকাশাদির গুণ যেন পরপর ভূতে, দুই তিন ক্রমে বারে পঞ্চ পৃথিবীতে, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমের বশ কৃষ্ণ কহে ভাগবতে। এখানে বলা হয়েছে পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়, দুই তিন গণনে পঞ্চ পর্যন্ত বাড়য়। এভাবে পূর্বের যে শান্ত রস তা দাস্যের মধ্যে সঞ্চারিত হয়, তার মধ্যে উপস্থিত থাকে, এবং দাস্যের স্বকীয়তা নিজস্ব একটি গুণ সেবা মনোবৃত্তি, এবং শান্তের সম্ভ্রম, এই দুটি দাস্যের মধ্যে প্রকটিত হয়। সখ্যের মধ্যে সেবা মন, তার সক্ষতা বিশ্বস্ততা আছে এবং সেবা মনোবৃত্তি আছে এবং সম্ভ্রম আসে। এভাবে পরপর সেই রসের মধ্যে পূর্ব পূর্ব রসের সমস্ত গুণ বর্তায়। বাৎসল্যের মধ্যে যেমন সখ্যের গুণ সমূহ রয়েছে, দাস্যের গুণ আছে এবং তৎসঙ্গে শান্তের গুণও রয়েছে, এবং মধুরের মধ্যে মধুর গুণের মধ্যে পাঁচটি রসেরই মিশ্রণ রয়েছে। যেমন আকাশ আদির এখানে কথা বলা হয়েছে গুণ যেন পরপর ভূতে, দুই তিন ক্রমে বারে পঞ্চ পৃথিবীতে। যেমন আকাশের একটি গুণ আছে, সেটি হচ্ছে শব্দ। আকাশ থেকে ঘনীভূত রূপ হচ্ছেন বাতাস, বাতাসের দুইটি গুণ শব্দ এবং স্পর্শ। বাতাসের নিজস্ব গুণ হচ্ছেন স্পর্শ, আর আকাশের গুণটি এসে কি হয়েছেন যোগ হয়েছেন, এই জন্য বাতাসের মধ্যে দুটি গুণ, বাতাসের নিজস্ব গুণ স্পর্শ আর আকাশের গুণ হচ্ছে শব্দ, এই দুটি গুণ এবং ধর্ম। আকাশ বাতাস তারপর আগুন, বা তেজ, তেজের মধ্যে নিজস্ব উজ্জ্বলতা রয়েছে আর তার মধ্যে স্পর্শ আছে,
এবং শব্দ আছে, এই তিনটি গুণ আছে। তেমনি তেজের পরেই আছে জল, আর জলের মধ্যে নিজস্ব হচ্ছে রস গুণ, এবং তৎসঙ্গে তেজ আছে এবং স্পর্শ আছে এবং শব্দ আছে জলের মধ্যে। এই চারটি ধর্ম, চারটি গুণ আছে। এবং জলের পরে আছে মাটি, পৃথিবী। এই পৃথিবীর মধ্যে পাঁচটি গুণই আছে। পৃথিবীর নিজস্ব অর্থাৎ মাটির নিজস্ব গুণ আছে গন্ধ, এবং তাছাড়া রস আছে, তেজ আছে, স্পর্শ আছে এবং শব্দ আছে। এভাবে যেমন মাটির মধ্যে পাঁচটি গুণের মিশ্রণ রয়েছে, তেমনি মাধুর্য রসের মধ্যেও অন্যান্য রসের মিশ্রণ রয়েছে। এই জন্য মাধুর্য রসটি হচ্ছে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি। এই প্রেম হইতে, এই প্রেমের বশ কৃষ্ণ কহে ভাগবতে। তাই মাধুর্য রসই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রস, এবং সেটি হচ্ছে সাধ্য বস্তু। আর সেই প্রেম লাভের জন্যই এই সাধনা, আমরা যে সাধনা করছি সেই সাধনার ইস্পিত লক্ষ্য হচ্ছে সাধ্য বস্তু, অর্থাৎ কৃষ্ণ প্রেম লাভ করা। এই কৃষ্ণ প্রেমের আমরা এখানে রায় রামানন্দের আলোচনা থেকে আমরা দেখতে পাই সেই প্রেমের যে তারতম্য রয়েছে, যদিও চার যে ভাব তারা সেই বিষয়ে প্রাধান্য দিয়ে থাকেন, কিন্তু মূলত লক্ষ্য একই, সেই সাধ্য বস্তু হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। হরে কৃষ্ণ। কোন প্রশ্ন আছে প্রভুদের? এই অধ্যায় আরো অনেক বড় অধ্যায় আছে, অনেক বিষয় আছে, গভীর তত্ত্ব আছে। আমরা এই পর্যন্তই আজকে বিশ্রাম রাখছি। কোনো প্রশ্ন থাকলে আমরা আলোচনা করতে পারি। জয় রামানন্দ রায় চৈতন্য মহাপ্রভু সংবাদ কি।